পরপর দ্বিতীয়বার আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হলেন ওয়ানডে ক্রিকেটের বছরের সেরা ক্রিকেটার। 2022 সালের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি, 2021 সালেও ছিলেন ওয়ানডের সেরা ব্যাটসম্যান, সেরা ক্রিকেটার। ব্যাট হাতে এবং নেতৃত্বে বাবর আজমের 2022 সালটা এক কথায় গিয়েছে অসাধারণ। 44 ম্যাচ খেলেছেন, 54.12 গড়ে, 8টি সেঞ্চুরি এবং 15টি হাফ সেঞ্চুরিতে করেছেন 2,598 রান। টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে পাকিস্তান গত বছর ম্যাচ খেলেছে 44টি, বাবরের নেতৃত্বে এর মধ্যে 23টি ম্যাচ জিতেছে তারা। নিজের এবং দলের এমন পারফরমেন্সের পুরস্কার এবার পেয়েছেন বাবর। বেন স্টোকস, সিকান্দার রাজা এবং টিম সাউদকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর আজম। গত বছর তার ছন্দপতন হয়নি একেবারেই ব্যাটে, ব্যাট হাতে ব্যক্তিগত কিছু রেকর্ডও গড়েছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে গত বছর একমাত্র বাবরই 2,000 রানের মাইল ফলকে পৌঁছেছেন। 2,500-এর উপরে রান তোলার পথে তার 8টি সেঞ্চুরি এবং 17টি 50 এক বছরে। ব্যাট হাতে গত বছর বাবর টেস্ট খেলেছেন 9টি, 17 ইনিংসে 69.64 গড়ে করেছেন 1,184 রান, 4 সেঞ্চুরির পাশাপাশি করেছেন 7টি 50। এরপরও অবশ্য টেস্টের বর্ষসেরা হতে পারেননি বাবর। এর একটা কারণ, টেস্টে তার দলের সফলতা তেমন একটা ভালো নয়। 9টি টেস্ট গত বছর খেলেছে তারা, 5টি ম্যাচে হেরেছে, ড্র করেছে 1টিতে, জিতেছে 3টিতে। 2022 সালে ওয়ানডেতে 3টি সেঞ্চুরি সহ 84.87 গড়ে 679 রান করেছেন বাবর। দুর্দান্ত এই ব্যাটিংই বাবরকে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার এবার এনে দিয়েছে। 2022 সালে বাবর ওয়ানডেতে 9টি ম্যাচ খেলেছেন, 3টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন 5টি হাফ সেঞ্চুরি। পরপর দুইবার ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পরে রীতিমতো যেন উড়ছেন বাবর আজম।